হিন্দিতে কথা বলে সমালোচিত সাকিব খান। টি-10 ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। এতে দক্ষিণী মেগাস্টার মামুত্তি, আতিফ আসলাম, পার্বতী নায়ার, রাকুল পিসিদ হাজির হয়েছিলেন। শুধু হাজির নন, মরমুগ্ধকর পারফর্মও করেন তারা। বাংলাদেশি সুপারস্টার সাকিব খানও গিয়েছিলেন অনুষ্ঠানে, কিন্তু আবুধাবির ওই অনুষ্ঠানে পারফর্ম করার পর ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন টলিউড কিং। বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রিয় এই তারকাদের মেলায় বাংলাদেশ থেকে হাজির হন ঢাকায় ছবির নায়ক সাকিব খান। পারফর্ম করেন তিনিও। বাংলাদেশ সময় রাত 10টা নাগাদ মঞ্চে ওঠেন সাকিব, যেখানে বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে ছিল নাচ গানের ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকাধীন রেড চিলিস এন্টারটেনমেন্ট। এদিন সাকিব খান মঞ্চে উঠলে সেখানে উপস্থিত বাংলাদেশি প্রবাসী দর্শকরা হাততালি দিয়ে স্বাগত জানান তাদের দেশসেরা নায়ককে। গানের সঙ্গে সাকিবের নাচ দেখে চিৎকার করে তারা তাদের ভালো লাগার কথাও জানিয়ে দেন। তবে গোল বাধে তখনই যখন পারফর্ম শেষে সাকিব খান তার প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। প্রথমে তিনি ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে কথা বলেন, তারপরে শুরু হয় হিন্দি ভাষায় কথা বলা। নায়কের ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি মানলেও তার হিন্দি বলা মেনে নিতে পারেননি আবুধাবিতে অবস্থানরত বাংলাদেশিরা। শুরু হয় সমালোচনা। অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা গেছে অনুষ্ঠানে সাকিব খানের এন্ট্রিতে মুগ্ধ উপস্থিত দর্শকরা। সাকিব খানের নাম ঘোষণার পর স্টেজে আসা মাত্র উপস্থিত দর্শক আনন্দে মেতে ওঠে। মঞ্চে উঠে দলবল নিয়ে সাকিব খান তার অভিনীত নাম্বার 1 সাকিব খান গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় এই নায়ক তার অভিনীত ছবি সোয়াগতে পাগল মন বেবি জান গানগুলো পারফর্ম করে মাতিয়ে তুলেন স্টেডিয়ামে হাজারো দর্শককে।